আশ্চর্য, ঝোপটা পুড়ে যাচ্ছে না কেন? হঠাৎ করে ঝোপ থেকে কথা শোনা গেল। মুসা, মুসা। কে বলছে? মুসা, তুমি আর সামনে এসো না, তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা পবিত্র জায়গা। মুসা, আমি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসাক আর ইয়াকুবের আল্লাহ। মুসা, মিশরে আমার লোকদের অনেক অপমান হতে দেখেছি, তাই আমি তাদের উদ্ধার করার জন্য নিচে নেমে এসেছি। আমি তাদেরকে দুধ আর মধুতে ভরা এক দেশে নিয়ে যাব। আমি তোমাকে ফিরাউনের কাছে পাঠাবো, যাতে তুমি আমার লোকদের বনি ইসরায়েলদের মিশর থেকে বের করে আনতে পারো। কিভাবে? কিন্তু আমি কি ফিরাউনের কাছে যাওয়ার? আমি তোমার সাথে থাকবো, তুমি তাদের মিশর থেকে বের করে আনবে এবং এই পাহাড়ে উঠে আমার ইবাদত করবে। কে পাঠিয়েছে জানতে চাইলে আমি কি বলবো? গোশনি, সব বয়স্ক লোকদের জড়ো করো এবং তাদের বলো যে ইব্রাহিম, ইসাক আর ইয়াকুবের আল্লাহ তোমাকে পাঠিয়েছেন। কিন্তু ওরা যদি আমাকে বিশ্বাস না করে? মুসা, তোমার হাতে ওটা কি? লাঠি। ওটা মাটিতে ছুঁড়ে দাও। ওটার শেষ প্রান্তটা ধরো। এবার তোমার হাত বুকের কাছে জামার ভিতরে ঢুকাও। মানুষের মুখ কে সৃষ্টি করেছে, মানুষকে বোবা, কালা, দৃষ্টিহীন অথবা দেখার ক্ষমতা কে দিয়েছে, সেই ক্ষমতা কি শুধুই আমার, অর্থাৎ এই আল্লাহর নয়? এবার যাও, তোমার মুখের কথা এবং কি বলতে হবে তা আমি শিখিয়ে দেব। মাবুদ, আমি একজন বক্তা নই, কথা বলতে গেলে আমি সমস্যায় পড়ি। হারুন কি তোমার ভাই নয়? আমি তোমাকে এবং তাকে কথা বলা শেখাবো। তোমার হয়ে হারুন মানুষের সামনে কথা বলবে, ফিরাউনের সামনে গিয়ে তুমি অলৌকিক চিহ্নগুলো দেখাও, কিন্তু আমি ফিরাউনের হৃদয় কঠিন করে দেব আর তুমি বলবে ইসরায়েল আমার সন্তান, আমার প্রথম সন্তান। আমি তোমাকে বলেছিলাম যেন তুমি আমার সেই সন্তানকে ছেড়ে দাও, কিন্তু তুমি তা শুনোনি, আর তাই আমি তোমার প্রথম পুত্র সন্তানকে ধ্বংস করে ফেলব। মহামান্য ফেরাউন, মুসা আপনার সাথে দেখা করতে চায়। ও হ্যাঁ, যে নিজেকেই আমার গোলামদের প্রধান নিযুক্ত করেছে। তারপর আমি মনে করি যে এটা একটা বিপজ্জনক বিষয়। বাদশা, না, আমি এই মুসাকে দেখতে চাই, তাকে এখানে নিয়ে আসুন। আপনার আদেশ মতোই বাদশা। এদিকে আসুন। মুসা, মুসা, আমি তোমার সম্পর্কে শুনেছি, তুমি এই প্রাসাদে বড় হয়েছ, তাই নয় কি মিশরের রাজপুত্র? ইসরায়েলের মাবুদ বলেছেন যাও, প্রান্তরে উৎসব করার জন্য আমার লোকদের বের করে আনো। কে এই মাবুদ যে তার আদেশে আমি ইসরায়েলীয়দের ছেড়ে দেব? আমি মাবুদকে চিনি না এবং গোলামদের ছেড়ে দেব না। এসব বিষয় নিয়ে আপনি সময় নষ্ট করবেন না বাদশা। না, এটা আমাকে উপহাস করছে। ওদের দেবতা আমাদের দেবতাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চাচ্ছে, অনেক দেবতার বিরুদ্ধে একজন, এটা কোনো প্রতিযোগিতা না। জানবার্স, ইব্রানী দাসেরা তাদের মাথা তুলেছে, এদেরকে নত করতে হবে, জোর করে নয় কিন্তু কারণ দিয়ে। মহামান্য বাদশাহ, তাদেরকে এটা জানানো উচিত যে ক্ষমতা আপনার হাতেই আছে।
ইব্রানীদের মাবুদ আমাদের দেখা দিয়েছেন, দয়া করুন প্রান্তরে মাবুদের উদ্দেশ্যে কোরবানির জন্য আমাদের তিন দিনের পথ যেতে দিন, পাছে তিনি মহামারী দিয়ে আমাদের শাস্তি দেন। মহামান্য বাদশাহ, এই আলোচনা শুধুই আলোচনা, তারা আমাদের তলোয়ার দখল করেনি। এই দেবতা কাদের তলোয়ার ব্যবহার করবে? আমাদের দেবতাদের তলোয়ার, এটি বোকা আমি। এখানে তোমাদের লোকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তুমি তাদেরকে কঠিন কাজ থেকে বিশ্রাম দিতে চাচ্ছ? যদি তারা তাদের দেবতার উদ্দেশ্যে কোরবানি দিতে চায় তাহলে তাদের মিশর ত্যাগ করাই ভালো, হয়তো তারা কোরবানির রক্ত দিয়ে দেশকে নোংরা করে ফেলবে। এটা আসলে বাছুরের দেবতা শক্তিশালী অ্যাবিসকে রাগিয়ে দেবে। এটা আমাকেও রাগিয়ে তুলছে। সামনে থেকে চলে যাও মুসা, বিষয়টা সম্পর্কে আমি সিদ্ধান্ত নেব এবং সেটা পরিবর্তন করব না। রায়ের পুত্র তার আদেশের মতোই সবকিছু করে মহামান্য ফেরাউন। এখন চলে যাও। ইট তৈরির জন্য তাদের খড় দেওয়া বন্ধ করে দেব, নিজেরাই খড় জোগাড় করবে এবং আমি চাই আগে যে পরিমাণ হতো এখনো তাই হবে, কোনোভাবেই এটা কমানো যাবে না, কারণ তারা অলস এবং কাজ থেকে তিন দিনের বিশ্রাম নিতে চায়। হে মহামান্য ফেরাউন, তারা কখনোই এই দেবতার সম্পর্কে কথা বলেনি মুসা না আসা পর্যন্ত। সে লোকদের উত্তেজিত করছে। সে সময় তারা পাবে না, ঘরের জন্য তারা ব্যস্ত থাকবে। আদেশ মতো কাজ করো। হে আমার মাবুদ আল্লাহ, তোমার প্রশংসা করি। তুমি দেখো লোকদের সিদ্ধান্ত কিভাবে দুর্বল হয়ে গেছে, আমার প্রতি তারা আস্থা হারিয়েছে এবং ফেরাউন আমার কথা শুনছে না, আমি বলার মতো সঠিক কথা খুঁজে পাচ্ছি না। ফেরাউনের সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য আমি কি? হে আল্লাহ, চলো হারুন, মাবুদ আমাকে বলেছেন মিশরের রাজা ফেরাউনের সামনে উপস্থিত হও এবং তাকে বলো এই দেশ থেকে ইসরায়েল সন্তানদের যেতে দিতে। ঠিক আছে। মুসা আল্লাহর কাছ থেকে শোনে। মুসা বলেছে আমরা যেন অবশ্যই অপেক্ষা করি এবং বিশ্বাস করি যে আমরা মুক্তি পাব। যে জীবিত থাকবে সে যে কোনো কিছুই বিশ্বাস করবে, আমরা সবাই তার আগেই মারা যাব। এখানেই শুরু হলো, তাই নয় কি? নিজেকে প্রস্তুত করো, ফেরাউনের হৃদয় কঠিন হবে। ফেরাউনের হৃদয় কেন কঠিন হয়ে যাবে? এতে এটাই মনে হবে যে সমস্ত পৃথিবীতে মাবুদই একমাত্র আল্লাহ, এর জন্য কেউই নিজেকে প্রস্তুত করতে পারে না। এজন্যই আমরা মাবুদের উপর নির্ভর করব। ঠিক আছে, আমি জানি তুমি এখন কি বলবে, আমার লোকদের ছেড়ে দিন। তোমরা যার ইবাদত করো সেই মাবুদ অলৌকিক কাজ করেন, করেন না? অলৌকিক কাজ, একটি ক্ষমতা, আমাকে দেখাও। আপনি আমাকে প্রথমে কি দেখাবেন ফেরাউন? তুমি কি দেখো না যে সকালে সূর্য ওঠে? তুমি কি দেখো না যে নীল নদের পানি নির্দিষ্ট সময়ে বৃদ্ধি ও হ্রাস পায়, প্রাণীরা সময় মতো প্রসব করে এবং সঠিক সময়ে শস্য সংগ্রহ করা হয়? শৃঙ্খলা, দেবতারা মিশরে শৃঙ্খলা নিয়ে আসে, আমি রায়ের পুত্র যে শৃঙ্খলা পরিচালিত করে। তুমি হচ্ছ একজন বিরক্তিকারক যে সমস্যা ও বিশৃঙ্খলা তৈরি করে, কাজ দেখাও যে কোনো একটি। তুমি খালি হাতে আমার সামনে এসে আমার কাছ থেকে কোনো বিষয়বস্তু দাবি করতে পারো না হারুন। তোমার লাঠিটা মহামান্য ফেরাউনের সামনে ছুঁড়ে ফেলো, ওটা ছুঁড়ে মারো হারুন। এটা বাজারে সস্তা চালাকি,
আপনার জাদুকরদের যে কোনো জাদুকরই এটি করতে পারবে। এটা হচ্ছে প্রদর্শনীর কৌশল, তোমার জাদু আমার কৌতূহল জাগানোকে দমাতে পারবে না। চলো আমরা চলে যাই। ফেরাউন কি তোমাকে উত্তর দেয়নি? বরং তার হৃদয়ের কঠিনতা বেড়ে গেছে। এ ব্যাপারে তোমার মত কি মুসা? মতামত দেবে একমাত্র সত্য মাবুদ, পিতৃপুরুষদের মাবুদ। আমি ভিতরে যাব, যেন মাবুদ কিছু করার অনুমতি দেন। এখানে বসে আমাদের সাথে আগে খাও, আমি খাবার তৈরি করেছি। আমার খিদা নেই, তোমরা খাও। বসো, আমাদের সঙ্গে খাও। এই মাছটা তোমার জন্য। চমৎকার মরিয়ম। হারুন। হ্যাঁ। সকালে ফেরাউনের সামনে আমরা হাজির হব, নীল নদের তীরে। ঠিক আছে। ওই যে তিনি আসছেন। মুসা, তুমি জীবন নদীর কাছে, আমি শুনেছি যে এর মধ্যে থেকে তোমাকে টেনে তোলা হয়েছিল। প্রান্তরে ইবাদত করার জন্য আমার লোকদের ছেড়ে দাও, ইসরায়েলের মাবুদ এই কথা বলতে বলেছেন। আমার অভ্যাস মতো আমি এখন গোসল করব। আপনি যা বলেছেন তা উপলব্ধি করেননি বাদশা ফেরাউন? প্রহরীদের কাছে রাখো, আমি এই দুজনের কাছ থেকে বিপদমুক্ত থাকতে চাই, তৈরি থেকো। আমি এখন যা করব ফেরাউন, তার দ্বারা আপনি জানবেন যে আমিই সেই নেতা। আমার হাতে যে লাঠি আছে তা দিয়ে আমি নদীর জলে আঘাত করছি, ফলে এটি রক্ত হয়ে যাবে। হে মহান শক্তিশালী ফেরাউন, আপনার জাদুকর এবং তাদের গোপন কৌশল দ্বারা স্বস্তি বোধ করুন। মুসা, তোমার তৈরি এই সমস্ত বিশৃঙ্খলা কখনোই আমাদের দেবতাদের, আমাদের শৃঙ্খলার দেবতাদের পরাজিত করতে পারবে না।
আমি নিশ্চিত যে নীল নদের জল যখন রক্তে পরিণত হয়েছিল, ফেরাউন সেটা দেখে অস্থির হয়ে পড়েছিলেন। হ্যাঁ, কিন্তু তার হৃদয় নরম হয়নি। এমনকি নীল নদের সমস্ত মাছ মরার পরেও নয়, সেগুলো শুধু মরেইনি, পচে একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। মুসা নদীকে রক্তে পরিণত করার পর 7 দিন পার হয়ে গেছে, সমস্ত মাছ মরে গেছে। পচা মাছের দুর্গন্ধ মানুষকে বিপর্যস্ত করে তুলছে। জলের খোঁজে তারা দেশের সকল অংশ খনন করছে। হে আমার প্রভু, বিষয়টি বিপজ্জনক। যদি তোমার প্রকৃত ক্ষমতা থাকে, তবে মুসার মতো চালাকি করো না, শত্রুর বিশৃঙ্খলা নকল করো না, তুমি শৃঙ্খলা পুনরুদ্ধার করবে। এটি কাজ করার ক্ষমতা, কাজ বাদ দেবার নয়। চালাকি করার বাক্য সমস্ত মিশরে, আমি কি সেই একজন নই? মুসা ও হারুন এখানে হাজির, কেন আমি অবাক হইনি? ফেরাউন, আমার ইবাদত করার জন্য লোকদের ছেড়ে দাও, মাবুদ এ কথা বলেছেন। তোমার এই সমস্ত চালাকি সম্পর্কে আমি নিরাশ মুসা। তোমার দেবতা ছাড়াও জীবনের নদীটি নিজেই সুস্থ হয়ে যাবে। আপনি যদি মুক্তি দিতে অস্বীকার করেন, মাবুদের অনুমতিতে আমি আপনার সমস্ত দেশ ব্যাঙ দ্বারা আঘাত করছি। সমস্ত দেশ এবং নীলনদ ব্যাঙ দ্বারা ভরে যাবে। বাচ্চা বাচ্চা, বাইরে হাজার হাজার ব্যাঙ। এটা দেখুন বাচ্চা, গামলাটি খালি, দেখুন। দেখুন, এটা এখন ব্যাঙে পূর্ণ। এর সঙ্গে তুলনা করলে বিষয়টা কি হয়? চলে যাও মুসা, আমাকে একা থাকতে দাও। তারা যা করে তোমরা শুধু আবার তাই করো। তারা যা করে তোমরা কেন তা বদলে দিতে পারো না? এই ব্যাঙ্গুলি থেকে তোমরা কি আমাকে রক্ষা করতে পারো না? উর্বরতার দেবতা কি পাগল হয়ে গেছেন? আপনাকে দেবার জন্য আমাদের কোনো কৈফত প্রস্তুত নেই মহামান্য ফেরাউন। আমরা একটা কৈফত খুঁজে নেব, আমরা একটা খুঁজে নেব। মুক্তি দাও, বের হয়ে যাও। অনেকদিন ধরেই আমরা মাংসের স্বাদ পাইনি, এটা তোমার জন্য। ব্যাঙেরা শুধু মিশরীয়দেরই আক্রমণ করেছে, আর আমরা সবাই এখন শুধু তাজা মাংসই খাবো। মাবুত খুবই দয়ালু। এই সব ব্যাঙের কারণে কাজের প্রধানেরা লোকদের ছেড়ে দিয়েছে, কেউ কাজ করতে পারছে না। কাদার গর্তগুলো আর ইটের কারখানা শুধু ব্যাঙ আর ব্যাঙে ভর্তি। কিন্তু গোশনে একটিও ব্যাঙ নেই। হ্যাঁ, এটি কি আশ্চর্য বিষয় নয়? ফেরাউন বুঝতে পারছে না কেন মিশরের দেবদেবীরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারছে না, অথবা কেন তা জাদুকরেরা ওই সমস্ত বিশৃঙ্খলাগুলোকে দূরে সরিয়ে দিতে পারছে না, কিন্তু বারবার মহামারী ফিরে আসছে। তার কাছ থেকে অবশ্যই আমরা মুসাকে রক্ষা করব। মরিয়ম, এটা সত্যি যে মুসা মিদিয়নীয় হওয়ার ইচ্ছা করছে, সাফুরা এবং তার সন্তানদের নিয়ে। মাবুদ মুসাকে রক্ষা করুন, তুমি এবং আমি এ বিষয়টা কখনোই ভুলব না। ঠিক, হে মাবুদ। মুসা, কে ডাকছে? মুসার জন্য বাচ্চার কাছ থেকে একটি সংবাদ আছে। একটু দাঁড়াও মারিয়াম, মুসাকে ডাকো, সে আসছে। ব্যাঙের মহামারী সরানোর জন্য বাচ্চা ফেরাউন আপনাকে আল্লাহর কাছে অনুরোধ করতে বলেছেন। ফেরাউনকে বলো আমার লোকদের ছেড়ে দেওয়ার জন্য, সর্বশক্তিমান মাবুদ এই কথাই বলেন। ফেরাউনকে বলো তিনি যদি সমস্ত ব্যাঙ থেকে উদ্ধার পেতে চান, তবে আমাদের সঙ্গে গোশনে থাকতে।
ব্যাংকগুলো কোথায়? ব্যাংকগুলো কোথায়? এখানে কোনো ব্যাংক নেই বাদশা। ফেরাউনকে বলো আমি আসতে চাই। বাদশা, মুসা ভিতরে আসতে চান? আসতে দাও। তুমি একা এসেছো? ভাই কোথায়? আপনার জাদুকরদের সঙ্গে কথা বলছে। তুমি কি ভয় পাচ্ছ না? ভয় পাচ্ছি না, আমি শুধু একমাত্র ইসরায়েলের মাবুদকে ভয় করি। হ্যাঁ, এটি একটি ভালো বিষয়। তুমি অবশ্যই মাবুদকে ভয় পাও। এই পচন যার কারণ তুমি তা অসহ্য। আমি শুনেছি যে মিশরের সকল অংশে ব্যাংকগুলিকে জড়ো করে পিরামিডের মতো করা হয়েছে এবং তা পচে গেছে। আমার লোকদের আপনি ছেড়ে দিন ফেরাউন। মুসা, আমি পারি না। যে অবস্থা তৈরি হয়েছে তা ঠিক করার জন্য তাদেরকে দরকার। এ বিষয়টা নিশ্চয় তোমার দেবতা বুঝবেন। লোকদের ছেড়ে দিন যেন তারা মাবুদের ইবাদত করে ফেরাউন। না না মুসা, না। তুমি কি জানো মুসা, তুমি ভালো মানুষ, আমরা খুব ভালো বন্ধু হতে পারি। যদিও একেবারে সমান সমান নয়, অবসর সময়ের জন্য ভালো বন্ধু। হে ফেরাউন, যেহেতু মাবুদের প্রতি আপনার হৃদয় কঠিন, তাই তিনি আপনার জেদের মধ্যে দিয়ে তার ক্ষমতা কার্যে পরিণত করবেন। আমার প্রতি তিনি কি করতে পারেন? কোনো কিছুই আমাকে স্পর্শ করতে পারে না। আমার জাদুকরেরা আমাকে বলেছে যে তুমি যা করছো তা গোপন কৌশল থেকেই করছো। মাবুদের সামনে আপনি উদ্ধত হবেন না। আমি একজন দেবতা মুসা, আমি এখন তোমাকে বা তোমার লোকদের কোথাও যেতে দেব না এবং কখনো মুক্তি দেব না, বুঝেছ? এখন থেকে পরের সময় আরো সমস্যাপূর্ণ হবে ফেরাউন মহান বাদশাহ। তুমি এখন স্বীকার করছো যে আমি শক্তিশালী, তাই নয় কি? আমার লোকদের আপনি ছেড়ে দিন ফেরাউন। চলে যাও মুসা, এখন দেখছি যে আমরা কখনোই বন্ধু হতে পারব না। তোমার কথা যুক্তিযুক্ত না। না, আমি তোমার লোকদের ছেড়ে দেব না। চলে যাও। লাঠি নিয়ে তোমার হাত বাড়িয়ে দাও, এটি দিয়ে পৃথিবীর মাটিতে আঘাত করো এবং এটি থেকে উকুন বের হবে, সমস্ত মিশর উকুনে ভরে যাবে। এরা তো আমাকে জীবন্তই খেয়ে ফেলছে। এটা মুসার কাজ, আমি এটা জানি। যথেষ্ট নাচ করেছে, এবার কিছু করো। এটার মতো আমরা কিছুই করতে পারি না, এটা অসম্ভব ব্যাপার। এটা আল্লাহ, সেই আঙ্গুল, এটা মাবুদের আঙ্গুল ফেরাউন। কোনো কিছুরই আঙ্গুল নয়, এর জন্য আমি তোমাদের মাথা কেটে ফেলবো। যার মধ্যে আছি তার চেয়ে মাথা কাটা যাওয়া অনেক ভালো। এটা কি সম্ভব যে এই বোকামির জন্য সমস্ত মিশর নত হবে? কিভাবে মিশরের দেব দেবীরা গোলবালের দেবতার সামনে নত হতে পারে? তোমাদের মাথা উঁচু করো, যুদ্ধ করো, আমাদের দেবতারা জয়ী হবেন, আমিও জয়ী হব। এটা মাবুদেরই আঙ্গুল, কে এর বিরুদ্ধে যেতে পারে? এই চলো চলো, যাও যুদ্ধ করো, তোমাদের গোপন কৌশল খাটাও। বোকার দল ফিরে আসো, বোকার দল। সূর্যের পুত্র ফেরাউন ছাড়া অন্য কে সমস্যার দেবতার সঙ্গে যুদ্ধ করতে পারে এবং বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা সৃষ্টি করতে পারে? মুসা, তুমি একজন শয়তান, তোমার শয়তানি চলবে না। আর একটা মহামারী ছিল ওখানে। তিনি কিছু করেছিলেন? না, বিবেচনা করেন। মুসা, মুসা, মুসা!
ফেরাউন তোমাকে যুদ্ধে ডেকেছিলেন? তিনি ইব্রাহিম, ইসাহাক ও ইয়াকুবের মাবুদকে যুদ্ধে ডেকেছিলেন। এরপরে কি ঘটল? ইব্রাহিম, ইসাহাক ও ইয়াকুবের মাবুদ আসলেন মিশরের সমস্ত দেবদেবীকে ধ্বংস করতে। ফেরাউন মুসার দাবির প্রতি তার হৃদয় কঠিন করলেন। প্রাণীরা মারা গেল এবং সমস্ত মিশরীয়দের দেহ ফোড়ায় ঢেকে গেল। শস্য ধ্বংস করার জন্য শিলাবৃষ্টি নেমে এলো এবং পঙ্গপাল এলো সমস্ত গম খাবার জন্য। আর মিশর হয়ে উঠল জনশূন্য, কিন্তু গোশনের মাটিকে কিছুই আঘাত করল না। কেন মাবুদের এই মহামারীর প্রয়োজন হয়েছিল? তিনি খুব সহজেই ফেরাউনের হৃদয় স্পর্শ করতে পারতেন এবং কোমলও করতে পারতেন। তিনি পারতেন, কিন্তু এটাই হচ্ছে মানুষের স্বভাব, নিজের অক্ষমতার বিরোধিতা করা, এমনকি মাবুদের সামনেও। দাঁড়াও, এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণটা আসেনি। এটাই সেই সময়। কখন শেষ সময়টা আসবে মুসা? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসবে হারুন। ক্লান্ত হয়ে গেছি আমি, এখন সফুরা এবং সন্তানদের সঙ্গে থাকতে চাই। তুমি তো এই উদ্দেশ্যেই জন্মগ্রহণ করেছিলে মুসা। কিভাবে একজন মানুষ শান্তিতে তার স্ত্রী সন্তান নিয়ে জীবনযাপন করা থেকে বিচ্ছিন্ন হবে পুরোপুরি অন্য একটা উদ্দেশ্যে? এই প্রশ্নের উত্তর আমাকে দেও হারুন, আমি এটা একদমই পছন্দ করছি না। এই কারণেই মাবুদ তোমাকে বিশ্বাস করেন মুসা। ভাই আমার মুসা, মিশর এখন জনশূন্য। দেখো কি করেছ, তোমার বন্ধু হতে চেয়েছিলাম আমি, বলেছিলাম তুমি তোমার দেবতার ইবাদত করতে পারো, তা সত্ত্বেও তার মহামারী মিশরকে ধ্বংস করেছে। হে ফেরাউন, আপনি মাবুদের ওপর আপনার শর্ত চাপিয়ে দিতে পারেন না। আপনি অবশ্যই 3 দিনের জন্য আমাদের প্রান্তরে যেতে দিন। আমি আর কি করতে পারি? আমি রায়ের পুত্র, সূর্যোদয় ও সূর্যাস্ত আমি সৃষ্টি করি, আর আমি যতদিন আছি মিশরের শৃঙ্খলা ঠিকই বজায় থাকবে। তুমি চলে যাও মুসা। ফেরাউন, নিজেকে মাবুদের সামনে নম্র করা প্রত্যাখ্যান করেছেন, তাদের ছেড়ে দিন যেন এবাদত করতে পারে। এখন শুধু এটাই আপনি করতে পারেন। গোশনের এই দেবতাকে যতটুকু সম্ভব সম্মান করেছি। কৃত্রিম অনুতাপ করে আমার কানকে আনন্দিত করছেন। আপনার জন্য মাবুদের কাছে আমাকে মোনাজাত করিয়েছেন এবং প্রতিবার আপনার হৃদয় শক্ত করেছেন, এবং আমাদের যেতে না দিয়ে আপনি আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। তুমি আমার উপর আর কি করতে পারো মুসা? এখন পর্যন্ত যেটুকু করেছ, আমাদের একা থাকতে দাও। এখন তুমি কি করতে চাচ্ছ মুসা? মাবুদ বলেছেন তোমার হাত আকাশের দিকে বাড়িয়ে দাও, আর এর ফলে হাতের মাধ্যমে গাঢ় অন্ধকার নেমে এলো এবং সমস্ত মিশরকে ঢেকে ফেলল। মুসা যাও, আল্লাহর ইবাদত করো, কিন্তু এখানে তোমাদের সমস্ত পশুপাল রেখে যাবে, তোমাদের সমস্ত শিশুদেরকেও সাথে নিয়ে যেও। ফেরাউন, আপনি আমাদের কোরবানির জন্য অনুমতি দিয়েছিলেন, তাই আমরা আমাদের মাবুদের জন্য ওগুলো কোরবানি দেব। আমরা পশুপালের একটা খুরও এখানে ফেলে রেখে যাব না। সামনে থেকে চলে যাও মুসা, এবং সাবধান হও, এরপর তুমি আর কখনোই আমার সামনে এসো না। যেদিন তুমি আসবে মরবে। আপনি ভালোই বলেছেন, এরপর আর কখনোই আমি আপনার মুখ দেখব না।
আচ্ছা ফেরাউন, যখন রা আকাশকে উজ্জ্বল করছিলেন তখন আপনার পুত্র জন্ম নিয়েছে। আপনি মুসার দেবতার উপর জয়ী হয়েছেন। হে আমার প্রভু, এই যে আপনার পুত্র, সূর্যের পুত্র, দেবতা রায়ের পুনর্জন্ম। মিশর নিরাপদ, রা জেগে উঠেছে। সন্তান, তুমি কি দেখতে পাচ্ছ, আমরা আসলেই আমরা শক্তিশালী। মিশর আগের চেয়ে শক্তিশালী হবে। হে আলোর দেবতা, আমাদের দেশ থেকে অন্ধকারের বিশৃঙ্খলা দূর করে দাও এবং মিশরের ক্ষমতা ফিরিয়ে দাও ফেরাউনের ক্ষমতা। কবে শেষ হবে মুসা? ছয় মাস, এটা কি যথেষ্ট নয়? ছয় মাস অনেক হয়েছে মুসা। বলো, কবে আমরা মুক্তি পাব? আমরা অবশ্যই চলে যাব। হ্যাঁ, এগুলি দীর্ঘ ছয় মাস যাবৎ ছিল, কিন্তু প্রমাণ আছে যে আমাদের মাবুদ জয়ী হয়েছেন। তিনিই হচ্ছেন রাজাদের রাজা, একমাত্র সত্য জীবন্ত আল্লাহ। আমাদের কি করার আছে মুসা? জিনিসপত্র বেঁধে আমরা কি রওনা দেব? না, আজ রাতে মৃত্যুর দূত সমস্ত মিশর ছেয়ে ফেলবে। প্রত্যেক প্রথমজাত সন্তান মারা যাবে, কিন্তু মাবুদ আমাদের যে আদেশ দেন সেটা যদি আমরা সবাই পালন করি তবে আমাদের গোষণ রক্ষা পাবে। আমাদেরকে বলো, আমরা সবাইকে জানিয়ে দিব। প্রত্যেকটি পরিবার এক বছর বয়স্ক একটি নির্দিষ্ট পুরুষ মেষ বা ছাগল নেবে এবং সন্ধ্যাবেলায় সেটি জবাই করবে। তারপর সেই রক্ত একটি নির্দিষ্ট গাছের শাখা দিয়ে ঘরের প্রধান দরজার চৌকাঠে ছাপ মেরে দেবে। পরে সেই একই রাতে মাংস আগুনে পুড়িয়ে খাবে, কিন্তু তোমরা তা খাবে তারিশূন্য রুটি ও তেতো শাকের সঙ্গে। তোমরা এর মাথা পায়ের সঙ্গে খাবে এবং এর অন্ত্র পুড়িয়ে খাবে। এর কোনো কিছুই কাঁচা অথবা সিদ্ধ করে খাবে না। তোমরা এইভাবে খাবে, কোমর বাঁধবে, পায়ে জুতা দেবে এবং তোমাদের হাতে লাঠি নিয়ে খুব দ্রুত এটি খাবে। তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি এটি খাবে, ফলে এটি হবে মাবুদের নিস্তার পর্ব। প্রভু, আমার প্রভু, তাড়াতাড়ি কর্ত্রীর কাছে যান। কি ব্যাপার? জানি না। তুমি চলো। কি হয়েছে? সে মারা গেছে, মৃত।
আমার ছেলে। আমার ছেলে, আমার প্রিয় ছেলে। মুসাকে ধরে নিয়ে আসো। আপনার আদেশ মতোই বাদশা। মিশর ত্যাগ করো, সমস্ত পুরুষ মহিলা এবং শিশুদের নাও, পশুপালনেও যাও, তোমার আল্লাহর সেবা করো। মুসা, আমার জন্য মোনাজাত করো, তোমার মাবুদের সামনে আমাকে দোয়া করো।